এদিকে গতকাল বুধবার ছিল নায়িকা বিদ্যা সিনহা মিমের জন্মদিন। এ উপলক্ষে আলাপকালে সকালেই জানিয়েছিলেন রাতে সারপ্রাইজ দেবেন, জীবনের বিশেষ ঘটনার বিষয়ে জানাবেন তিনি। অবশেষে জানালেন বিয়ে করতে যাচ্ছেন এই লাক্স তারকা, পাত্রের নাম সনি পোদ্দার। এরই মধ্যে হয়ে গেছে বাগদান। গতকাল বুধবার ঢাকার ইন্টার কন্টিনেন্টাল হোটেলে বাগদান অনুষ্ঠিত হলো। মিম জানান আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন বরকনের দুই পরিবারের সদস্যরা। খোঁজ দিয়ে জানা যায় তার হবু স্বামী সনি পোদ্দার কুমিল্লার ছেলে, ঢাকা সিটি ব্যাংকের কর্মকর্তা তিনি। সনির সঙ্গে পরিচয় 6 বছর আগে, মিমের বান্ধবী অর্ণির মাধ্যমে সনির সঙ্গে পরিচয়, তারপর বন্ধুত্ব, সেখান থেকেই প্রেম। এরপর নিজের পছন্দের ছেলেকে পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেন মিম। বাবা মা রাজি হওয়ায় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা। এদিকে মিমের বাগদান অনুষ্ঠানে উপস্থিত আছেন নায়ক সিদ্ধার্থ ও নায়িকা পূর্ণিমাও। 2016 সালে শুরু হয়েছিল সনির সঙ্গে তার কথোপকথন, মজার ছলে শুরুটা, এরপর অল্প সময়ে সেটা গড়িয়ে যায় বন্ধুত্ব ভালোবাসায়। প্রেম হওয়ার পর কিভাবে দেখা করতেন মিম ও সনি, তাও আবার দীর্ঘ 6 বছর একেবারে সবার কাছ থেকে লুকিয়ে। এ বিষয়ে মিম বলেন, আমি আমার ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করি, সম্পর্কটা একান্ত রাখার জন্য আমি অনেক স্যাক্রিফাইস করেছি। কখনোই আমরা কোনো পাবলিক পেজে দেখা করিনি, মাসে একবার বা দুইবার দেখা করতাম, সেটাও আমার গাড়িতে। দেখা গেল আমি জিমে গেলাম বা পার্লারে গেলাম, তখন কাজ শেষ করে ওর সঙ্গে গাড়িতে বসে 8 ঘন্টা গল্প করলাম, এরপর বাসায় চলে আসলাম। এভাবেই চলেছে আমাদের সম্পর্ক। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতেই রূপক অর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলা কৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।